আসুন আসুন অক্ষয়বাবু, আমি আপনার এই পুরীতে আসার প্রস্তাবে রাজি হয়েছি, কারণ আমিও চাই এই বিয়েটা হোক। দেখি আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। বসছি। হ্যাঁ দেখুন অক্ষয়বাবু, আমিও চাই বিভামা আমার বাড়িতে বউ হয়ে আসুক। প্রথম থেকেই এই ইচ্ছেটা আমার ছিল। তবে সত্যি বলতে এই বিয়ের বিষয়ে প্রত্যেক বাড়িতেই একটা নিয়ম কানুন থাকে, আমার বাড়িতেও রয়েছে। তবে আমি আপনার বাড়িতে আপনাকে কথা দিয়ে এসেছিলাম অক্ষয়বাবু, আপনি আপনি আমার সেই কথার উপর ভরসা রাখতে পারলেন না। দেখুন, সেসব কথা এখন না তোলাই ভালো, এতে সমস্যা বাড়বে বই কমবে না। আপনি শুধু বলুন যে কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়, যদি সেটা বলেন তাহলে। আসলে দেখুন, আপনার সাহায্য আমার একান্তই প্রয়োজন জানকীবাবু। সেটাই তো বুঝে উঠতে পারছি না। দেখুন, একটা কথা স্পষ্ট যে আপনি আমি দুজনেই চাই বিভা শরতের বিয়েটা হোক। আমার ধারণা বিভা শরতও তাই চায়। হ্যাঁ, মাঝখানে বাদ সাজে আপনার এবং আমার গিন্নি এবং তাদের দুখানা পত্র, ছেলে মেয়েদের দিয়েই তাদের মায়ের মনটা গলাতে হবে, বুঝেছেন? সেটা কি এত সহজ হবে? আমি যদি এখন শরৎকে তার মায়ের সামনে ডেকে তার মতামত জানতে চাই, সে তো এটাই বলবে যে মা যা সিদ্ধান্ত নিয়েছেন তাই হবে। সমস্যা তো এখানেই। আচ্ছা অক্ষয়বাবু, কি করি বলুন তো? শরৎ যদি সে কথা না বলে আর সেই ব্যবস্থা যদি আমি করি? আপনি কি করে? আমি একবার চেষ্টা করে দেখতে পারি। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, একবার অজিতের সঙ্গে পরামর্শ করতে হবে। আপনি তো মশাই বেশ মজার মানুষ। না মানে, পরিবারের সাথে বেড়াতে এসে পালিয়ে এলেন আমাদের বাড়িতে, আমাকে এত দূর থেকে ডেকে নিয়ে এলেন এই গোপন ষড়যন্ত্রে অংশীদার হতে। তাতে নিজেও যোগ দিচ্ছেন, আবার নিজের ছেলেকে ধরেও টানাটানি করছেন। জানেন জানকীবাবু, বিভামা আমার খুবই আদরের, ওর কোনো কষ্ট আমি সহ্য করতে পারি না। ও মুখে কিছু বলছে না বটে, কিন্তু কষ্ট তো আমি বুঝতে পারি। কেন জানি না আমার বারবার মনে হচ্ছে, ও যদি আপনাদের পরিবারে যায়, ও আরেকজন বাবা পাবে। একজন বাবা হয়ে এর চেয়ে বেশি আর কি চাইতে পারি বলুন? অক্ষয়বাবু, আপনি তো আমার দায়িত্ব আর সম্মান দুই বাড়িয়ে দিলেন।